অমর প্রেমের কীর্তি আগ্রার তাজমহল। স্ত্রী মমতাজের প্রতি ভালোবাসার স্বীকৃতি স্বরূপ সম্রাট শাহজাহানের গড়া যে নিদর্শন বিশ্বের বিষয় হয়ে আছে, এবার তারই এক অনুকৃতি গড়ে স্ত্রীকে উপহার দিয়েছেন ভারতের মধ্যপ্রদেশের এক বাসিন্দা। একালের এই শাহজাহানের নাম আনন্দ প্রকাশ চোকসিয়া, পেশায় ব্যবসায়ী। তার বাড়ি মধ্যপ্রদেশের বুরহানপুরে, সেখানে তাজমহলের আদলে নিজের ভালোবাসার এই প্রসাদ গড়েছেন আনন্দ প্রকাশ। মোগল সম্রাট শাহজাহান তার মৃত স্ত্রী মমতাজের স্মৃতিতে বানিয়েছিলেন তাজমহল। তবে আনন্দের তাজমহল কোনো সমাধিসৌধ নয়, জীবিত স্ত্রী মঞ্জুষার সঙ্গে এখানেই বাস করতে চান তিনি। আনন্দ প্রকাশ বলেন, এই বাড়িটি আমার ভালোবাসার স্মৃতি, আমার স্ত্রীর জন্য। তবে কেবল স্ত্রী নয়, বুরহানপুর শহরের জন্য এবং জনগণের জন্য এই বাড়ি তার উপহার বলে জানান আনন্দ। বাড়িটি বানাতে প্রায় 2 কোটি রুপি খরচ হয়েছে বলেও জানান তিনি। সিভিল ইঞ্জিনিয়ার তাজমহলের একটি 3D ছবির ভিত্তিতে বাড়িটি তৈরি করেছেন। আনন্দ প্রকাশের আশা, তার বাড়িটি আগামী দিনে বুরহানপুরে যাওয়া পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে। ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, আনন্দ প্রকাশ তার স্ত্রী তাজমহল দেখতে গিয়েছিলেন। তখনই আনন্দ প্রকাশ মনে মনে এর রেপ্লিকা বানানোর সিদ্ধান্ত নেন। ফিরে এসে তাজমহলের স্থাপত্য নিয়ে পড়াশোনা করেন, নির্মাণ শিল্পীদের সঙ্গে যোগাযোগ করেন। শেষ পর্যন্ত তৈরি হয় বাড়িটি। এই বাড়ি 90 বর্গমিটার প্রশস্ত, তবে মূল কাঠামো 60 বর্গমিটার জুড়ে, উচ্চতা 29 ফুট। এতে অনেক মিনার রয়েছে। বাড়িতে 2টি তলায় 2টি করে শোবার ঘর আছে, রান্নাঘর, গ্রন্থাগার ও যোগাসনের ঘর। বাড়িটি বানাতে সময় লেগেছে 3 বছর। বাড়ির ড্রয়িং রুমে আছে দৃষ্টিনন্দন সাজের মার্বেল পাথরের স্তম্ভ, আছে বক্রাকার সিঁড়িপথ এবং সোনালী সিলিং। আসল তাজমহলের মতো অন্ধকারে আনন্দের তাজমহলও দ্যুতি ছড়াবে, কারণ বাড়িতে আনন্দ আলোর ব্যবহার এনেছেন অভিনবত্ব। তাজমহলের আদলে 50 একর জায়গায় বিস্তৃত জমিতে এই তাজমহল করেছেন আনন্দ প্রকাশ। এ চত্বরে আছে একটি হাসপাতালও। বহু মানুষের ঢল নামছে বাড়িটি দেখার জন্য। আনন্দ বলেন, বাড়ির পাশ দিয়ে মানুষ হাঁটে আর ছবি তোলে। বহু যুগল বিয়ে করার আগে এই বাড়িতে এসে ছবি তুলছেন, আমি তাতে বাধা দেই না, কারণ এই শহরে আমরা সবাই ঘনিষ্ঠ সম্প্রদায়। এখানে সবাই সবাইকে চেনেন, জানেন। আমার বাড়ি সবার জন্য উন্মুক্ত। তবে তিনি বলেন, সব দর্শনার্থীর জন্য বাড়ির ভেতরে প্রবেশের অনুমতি নেই, কারণ আমরা এখনো এই বাড়িতে বাস করি, কিন্তু তারপরও মাঝে মধ্যে অতিথিদের ভেতরে ঢুকতে দেয় আনন্দের পরিবার। আগে উত্তরপ্রদেশের একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা 2013 সালে স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে তাজমহলের প্রতিকৃতি বানিয়েছিলেন। তবে আনন্দ প্রকাশ তাজমহলের আদলে তার ভালোবাসার প্রতীক গড়া নিয়ে বলছেন ভিন্ন কথা। তিনি বলেন, বর্তমানে আমরা দেশে মানুষে মানুষের প্রচুর হিংসা ঘৃণা, মানুষ নানা ধর্মগোত্রে বিভক্ত। এরকম একটি সময়ে আমি কেবল আমার স্ত্রীর নয়, বরং সবার জন্য ভালোবাসা ছড়িয়ে দিতে চেয়েছি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি সরকার ধর্মীয় রেখায় ভারতকে মেরুকরণ করেছেন এবং অহিংসতা ছড়িয়ে দিচ্ছেন বলে বিস্তর অভিযোগ আছে। এমনকি 2017 সালে তাজমহল নিয়েও আলোচনা শুরু হয়। তখন বিজেপির একজন আইন প্রণেতায় এই অমর কীর্তিকে দেশদ্রোহী নির্মিত ভারতের সংস্কৃতির কলঙ্ক বলে অভিহিত করেছিলেন। এমন প্রেক্ষাপটে আনন্দ প্রকাশ চোকসিয়া তার বাড়িটি ভালোবাসা ছড়িয়ে দেওয়ার অনুপ্রেরণা হিসেবেই দেখাতে চান। তার ভাষায়, এই বাড়ি হলো ভালোবাসার প্রতীক, যা সব সামাজিক ভেদাভেদ এবং রাজনৈতিক সরগোলের ঊর্ধ্বে। আশরাফি দিবা, আমার সংবাদ।